প্রতিদিনের মতো বন্ধুরা আজ আবার হাজির হয়ে গেলাম বেশ কয়েকটা সাংসারিক টিপস নিয়ে। আর আশা করি আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর এই ধরনের টিপস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো নমস্কার বন্ধুরা, আমি মৌ, তোমাদের সবাইকে স্বাগত জানাই মৌ স্পেশানে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। কখনো কখনো এরকম হয় যে নেল পলিশ পরতে গিয়ে হাতের ধাক্কা লেগে শিশিটা উল্টে পড়ে গেল, আর তখন কিন্তু এই নেল পলিশটা মেঝের মধ্যে পড়ে গিয়ে একদম আটকে যায়। বা হয়তো বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তারাও কিন্তু এই ধরনের দুষ্টুমি মাঝে মধ্যে করেই থাকে, নেল পলিশ নিয়ে সব জায়গায় দাগ লাগিয়ে দেয়। আর একবার যদি নেল পলিশটা শুকিয়ে যায় তখন কিন্তু উঠাতে গেলে দরকার হয় নেল পলিশ রিমুভার। তো যদি নেল পলিশ রিমুভার থাকে তাহলে তো কোনো সমস্যা হয় না, কিন্তু কখনো সখনো হয় না যে নেল পলিশ রিমুভারটাও ফুরিয়ে গেছে, তখন আমরা এই নেল পলিশটাকে কিভাবে তুলবো? তো চলো সেই টিপসটাই আজকে দেখা যাক। এখানে দেখো আমি একটা টিস্যু নিয়েছি। তো তোমাদের কাছে যদি টিস্যু না থাকে এমনি যে কোনো একটা শুকনো কাপড় বা নিউজ পেপার একটা টুকরো নিয়ে নিতে পারো। তো উপর থেকে এইভাবে একটু ডোলে যতটুকু উঠলো আমি উঠিয়ে নিলাম। এবার বাদবাকি যতটুকু লেগে রয়েছে সেইটুকু কিন্তু আর এইভাবে উঠবে না। তো এইটুকুকে তোলার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য একটু চিনি। তো এই চিনিটাকে এই নেল পলিশের দাগের উপরে দিয়ে দিলাম। দেখো আমি যতটুকু নিয়েছিলাম পুরোও কিন্তু দেইনি, একদম সামান্য কিছু চিনি দিয়েছি। আর এবার এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। টিস্যু পেপারটা দিয়ে এর উপর থেকে একটু ডলা দিলেই কিন্তু দেখবে যে নেল পলিশ শুকিয়ে গেলেও কোনো রকম কোনো সমস্যাই হবে না, সম্পূর্ণটা উঠে একদম পরিষ্কার হয়ে যাবে দাগ। তো এবার কিন্তু আর বোঝাই যাচ্ছে না যে এখানে নেল পলিশের দাগ লেগেছিল। তো আশা করি বন্ধুরা টিপসটা কখনো না কখনো তোমাদের নিশ্চয়ই কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকে দু নম্বর টিপস। পারফিউম তো আমরা সকলেই ব্যবহার করে থাকি, কিন্তু বিশেষ করে যারা বাড়ির বাইরে সারা দিন থাকে তাদের তো পারফিউম অবশ্যই লাগানোর দরকার হয়। কারণ এখন যা গরম আর এই গরমে এত ঘাম হচ্ছে যে সেই ঘামের দুর্গন্ধ আটকাতে কিন্তু আমরা মাঝে মধ্যেই পারফিউম স্প্রে করি। তো তার কারণ আমরা যদি একবার সকালবেলা স্প্রে করে বেরোই দেখবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু পারফিউমের গন্ধটা অনেকটাই হালকা হয়ে যায়। তো তখন কিন্তু মনে হয় যে আর একবার পারফিউম স্প্রে করতে পারলে ভালো হয়। তো পারফিউমের গন্ধটা অনেকক্ষণ রাখার জন্য কিন্তু আমরা এই কাজটাও করে নিতে পারি। দেখো আমরা জামা কাপড়ে স্প্রে তো করছি, তাছাড়াও হাতের এই জায়গায় একটু স্প্রে করে নিতে হবে। আর আমরা যখনই স্প্রে করি করি কি একদম কাছের থেকে স্প্রে করি, স্প্রেটা সবসময় একটু দূর থেকে করতে হবে। তো এই কাজটা কিন্তু আমরা হাতের এখানেও করে নিতে পারি বা একটু ঘাড়ের কাছেও লাগিয়ে নিতে পারি। তবে যেখানেই লাগাও এইভাবে জায়গাটাকে একটু ডলে দিতে হবে। তো এইভাবে ডলে দেওয়ার পর তারপরে দেখো এখানে নিয়েছি আমি একটু ভেজলিন। তো সামান্য একটু ভেজলিন যেই জায়গাটায় পারফিউমটা স্প্রে করছো সে ঘাড়ে হোক কিংবা হাতে সেখানে একটু ডলে দিতে হবে। তো তাহলেই কিন্তু দেখবে যে এই গন্ধটা কিন্তু জামা কাপড়ের গন্ধর থেকেও অনেক বেশি সময় থেকে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের তিন নম্বর টিপস। ডাস্টবিনে আমরা সারা দিনে যত রকম সবজির খোসা হোক বা মাছের কাটা বা যে কোনো জিনিস সব কিছুই আমরা ডাস্টবিনে ফেলে থাকি। আর ডাস্টবিনে যদি আমরা গার্বেজ ব্যাগ না পাতি তাহলে এত নোংরা হয়ে যায় যে সেই ডাস্টবিন কিন্তু তখন পরিষ্কার করতেও খুব খারাপ লাগে। তো সেই কারণে যাতে কোনোভাবেও আমাদের ডাস্টবিন পরিষ্কার করতে খারাপ না লাগে, ঘেন্না না লাগে, সেই কারণে কিন্তু আমরা নিচে একটা কাগজ পেতে তারপরে উপরে এই গার্বেজ ব্যাগ পেতে দিই যাতে ডাস্টবিন সম্পূর্ণ পরিষ্কার থাকে, ধোয়ার সময় কোনো রকম কোনো অসুবিধা না হয়। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবে যে কোনো জিনিসে আমরা যখন ডাস্টবিনে ফেলছি সেই জিনিসগুলো ছিটে ছিটে এসে কিন্তু উপরের যে ঢাকনাটা তার মধ্যে সব জায়গায় একদম লেগে পুরো নোংরা হয়ে থাকে। তো ডাস্টবিনের ভিতরটা আমাদের যতই না পরিষ্কার থাকুক, আমাদের হাত দিতে কোনো ঘেন্না না লাগুক, এই যে জায়গাটা এতটাই নোংরা হয়ে থাকে আর মাছের কাটা থেকে শুরু করে সব কিছু এর মধ্যে এমনভাবে আটকে থাকে, বা চায়ের পাতা ফেললে চায়ের পাতার দাগ, সেগুলো কিন্তু ধুতে খুব খারাপ লাগে। এছাড়াও দেখবে ঢাকনার উপরটাও কিন্তু একদম ধুলোবালি পরে নোংরা হয়ে যায়। কারণ ডাস্টবিন যদি আমাদের প্রত্যেক দিন ধোয়া সম্ভব হয় তাহলে সব থেকে ভালো, কিন্তু হয়তো প্রত্যেক দিন ধোয়া সম্ভব হয় না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটা করে নিতে পারি। দেখো আমাদের কিন্তু ঘরে এই ধরনের বিভিন্ন রকম প্লাস্টিকের ক্যারি ব্যাগ আসেই। তো এরকম একটা বড় কোনো ব্যাগ নিয়ে যদি আমরা ঢাকনাটার মধ্যে এইভাবে করে পরিয়ে দিই তো এখানে কিন্তু প্লাস্টিকের প্যাকেটটা একটু ছোট হচ্ছে। যদি একটু বড় হতো তাহলে কিন্তু প্যাকেটের এই ধরার জায়গাটাকেই গিট দিয়ে সুন্দরভাবে আটকে নেওয়া যেত, কিন্তু যেহেতু একটু ছোট হচ্ছে আমি অন্য একটা প্লাস্টিকের প্যাকেট থেকে কিছুটা অংশ কেটে নিয়ে এইভাবে করে আটকে দিচ্ছি। তো
তো এতে করে কি হবে, ঢাকনাটাও কিন্তু একটা কভার পরানো থাকলো। এবার যতই আমরা ডাস্টবিনের মধ্যে যে কোনো কিছু ফেলি না কেন বা যতই কিছু ছিটে আসুক, ঢাকনাটা কিন্তু আর কোনোভাবেও নোংরা হবে না, সম্পূর্ণটাই এই প্লাস্টিকের গায়েই লাগবে। তো এইভাবে করে কিন্তু আমরা পুরো ডাস্টবিনটাকেই সবসময় পরিষ্কার রাখতে পারি। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। এখানে দেখো আমি কিছু চাবি নিয়ে নিয়েছি। আমরা যখন সবাই মিলে কোথাও ঘুরতে যাই, হয়তো 5 দিন 7 দিন বা 10 দিনের জন্য, তখন সব চাবি কিন্তু আমরা সঙ্গে করে নিয়ে যাই না। সেটা আলমারির চাবি হোক কিংবা ফ্রিজের চাবি হোক, এছাড়াও আমাদের বিভিন্ন রকম চাবি যেগুলো থাকে সব কিন্তু আমরা সাথে করে নিয়ে যাই না, কারণ ঘুরতে গিয়ে এই চাবিগুলোর আমাদের কোনো প্রয়োজন নেই। আর নিয়ে গেলে যদি কোথাও পড়ে যায় তাহলে তো বাড়ি এসে সমস্যায় পড়ে যেতে হবে। প্রত্যেকটা চাবি আমাদের খুব জরুরি, তো সেক্ষেত্রে এই চাবিগুলো তো আমরা যেখানে সেখানে রেখে দিয়েও চলে যাই না, হয়তো একটু সাবধান করেই কোথাও রেখে যাই। কিন্তু যখন সাবধান করে রেখে যাচ্ছি, ঘুরে ফিরে আসার পর তখন অনেক সময়ই দেখবে যে চাবি আমরা কোথায় রেখে গেছি সেটা আর মনে করতে পারি না। আর তখন কিন্তু শরীরও ক্লান্ত থাকে, তখন এই চাবি খুঁজতে খুঁজতে কিন্তু অনেকটা সময় চলে যায়, আরও বেশি অস্বস্তি লাগে। তো আমরা কিন্তু এই কাজটা করতে পারি চাবি রাখার জন্য। তো দেখো এখানে আমি কয়েকটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি। তো এবার এই গ্লাসের মধ্যে কিন্তু আমরা চাবিগুলোকে খুব সুন্দরভাবে রাখতে পারি। দেখো প্রত্যেকটা গ্লাসের মধ্যে একটা করে চাবি রেখে উপর থেকে আর একটা গ্লাস রেখে দিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা গ্লাসের মধ্যে একটা করে চাবি রেখে তারপরে যদি গ্লাসগুলোকে আমরা যেখানে রান্নাঘরে থাকে সেখানে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের খোঁজাখুঁজি করতে হবে না, কারণ রান্নাঘরে তো আমরা ঢুকবই আমাদের কাজকর্মর জন্য বা জল খাওয়ার জন্য গ্লাসেরও প্রয়োজন হতে পারে। তো তখন কিন্তু হাত দিলেই আমরা চাবিটা দেখতে পেয়ে যাব। তো জিনিসটাও সাবধানে থাকলো, সচরাচর এটা কারোর মাথাতেও আসবে না আর আমাদেরও কিন্তু ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো কোন টিপসটা আজকে সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।